অরিন্দম আচার্যর কাছে যাব। অরিন্দম বাবু, আমি প্রতিদিন আপনাকে এখানে অনুরোধ করি আসার জন্য, আপনি আসেন এবং ইডি, সিবিআই, পুলিশ কী কী পারে কী কী পারে না সব কিছু নিয়ে আপনি বলেন। কিন্তু অরিন্দম বাবু, ধৈর্যের বাঁধ ভাঙছে, মানুষ দেখতে পাচ্ছে যে ঠিক আছে মানলাম 5 দিন নয় 50 দিন লাগবে, 50 মাস লাগবে, 50 বছরেও এই কেস সলভ হবে কিনা এখন বোঝা যাচ্ছে না। আপনি বলছেন জলের মতন স্পষ্ট, আপনি বলছেন ট্রেল আছে, আপনি বলছেন কোন কোম্পানি থেকে কোন কোম্পানিতে যেতে পারে। আমি সবাইকে ধরে ধরে আজকে প্রাক্তন পুলিশকর্তা প্রত্যেককে আমি চেষ্টা করব ফোনে। আপনারা এইগুলো বলছেন, ইডির অফিসাররা বলছেন, প্রাক্তন অফিসাররা বলছেন, শেষ কবে হবে দাদা এই মামলাটা? আমরা প্রতিদিন এভাবে, আপনি বলুন তাহলে নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, বালি, অন্যান্য দুর্নীতি কোনো এজেন্ডা নয়? আমি কালকে থেকে আর করবো না, আমি মিষ্টি মিষ্টি করে মিনমিন করে যা যা করার আমি করবো, কিন্তু এটা তো এজেন্ডা, মানুষ তো বিরক্ত হচ্ছে। এবার অরিন্দম বাবু, কতদিন আর ডিফেন্স দেবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কি যে ইবি এবং সিবিআই কিন্তু আজকে ইনভেস্টিগেশন করেছিল পার্থবাবুর এগেনস্টে, কতজনের মধ্যে অ্যারেস্ট হয়ে জেলে ঢুকলো। আজকে অনুব্রতবাবুর এগেনস্টে যে ইনভেস্টিগেশন করলো সেটা চার্জশিট দিয়ে দিল কতদিনের মধ্যে, সেম কেস। আজকে যদি আইন সবার ক্ষেত্রে সমান হয়ে থাকে তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, যেহেতু হাইকোর্টে আপনারা আজকে বলছেন যে অমৃত জাস্টিস অমৃতের, তার আগে অভিজিৎবাবু কী বলেছিলেন আপনি শুনুন, যে দরকার হলে আমি এই সমস্ত সেন্ট্রাল এজেন্সির সম্পত্তি আমি আজকে তদন্ত করতে দেব। কেন আজকে একের পর এক চেঞ্জ হচ্ছে? যারা আসছে দিনের পর দিন ইনভেস্টিগেশন করার জন্য তাদের যে অর্থ খরচ প্লাস দুর্নীতি খরচ সব তো আমাদের। আজকে কি এটা ইনভেস্টিগেশন? আপনাকে একটা খুব ভাইটাল কথা বলে দিচ্ছি, লিপস অ্যান্ড বাউন্স অ্যাকাউন্টসের যে অ্যাকাউন্টেন্ট যিনি ছিলেন চন্দন ব্যানার্জি, দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি। ইডি এক্সামিনেশন করেছে, উনি সাইবার ক্রাইম পিএসএ জানিয়েছে একটা কমপ্লেন, সিরিয়াস কমপ্লেন আমি মনে করি, যে সাইবার ক্রাইমে বলেছেন যে 16টা আজকে সেপারেট অচেনা ফাইল নাকি ডাউনলোড করেছেন। আমরা যারা তদন্ত করি, আপনি জানেন যে হার্ড ডিস্ক বা কম্পিউটার হচ্ছে কি আমরা ভাগ করি, কম্পিউটার ইজ অ্যাকিউজড ইজ কম্পিউটার, ভিকটিম ইজ কম্পিউটার, টুলস ইউজড কমিট ক্রাইম ইজ অলসো দ্য কম্পিউটার। আপনি আমাকে বলুন তো, পার্সোনাল ইউজের জন্য একজন ইডি অফিসার তার মেয়ে কোথায় হোস্টেল নেবে সেইখানে সেই কম্পিউটার ইউজ করছে? হাউ ইজ ইট পসিবল? হোয়াট রাইট হি হ্যাজ গট ডিউরিং ইনভেস্টিগেশন? আমরা ইনভেস্টিগেশন করিনি, আমরা কম্পিউটার ইউজ করিনি, কত সতর্কভাবে করতে হয়? এখানে আমি বলবো যে ইডি সিবিআই এর দিকেই সবাই দায় ঝেড়ে দিচ্ছে। তরুণ জ্যোতি তিওয়ারি এখানে বসে বলছে ইডির মুখপাত্র নই আমি, বিজেপির মুখপাত্র। আপনি বলছেন দায়িত্ব জ্ঞানহীন অফিসার। আরে ইনভেস্টিগেশনটা ইডির একটা ইনস্টিটিউশন করছে, তারা কি করবে? তারা কি করছে? মাথায় মাথায় কোনো গন্ডগোল হয়ে যায়নি তো? কোনো সেটিং এর জায়গা তৈরি হয়ে যায়নি তো? ময়ূর বাবু, আজকে আমি আপনাকে বলতে বাধ্য যে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্টের কেসগুলো চলছে, ইনস্পাইট অফ দিস যদি আজকে স্ট্যান্ড স্টিল পজিশন হয়, সারা রাস্তাঘাটে যে আলোচনা হচ্ছে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আপনি আমাকে এটা উত্তর দিন। আজকে আমাদের ভারতের সবচেয়ে ইনভেস্টিগেটিং এজেন্সি টপ হচ্ছে তাই, তাহলে এই কোশ্চেনটা যে সাধারণ মানুষ তুলছে যে বড়লোকদের জন্য সাধারণ মানুষ একই অপরাধ করলে সে আজকে লক আপ, আর যারা বিত্তমান পয়সাওয়ালা তারা হচ্ছে ল কেঁপে যাচ্ছে, তাহলে সত্যি কথাই তো বলছে। আজকে ইনভেস্টিগেশন যদি এইভাবে হয়, দিনের পর দিন যদি হয়, আমরা যেটা পেপারে পড়ছি, আপনারা যেটা টিভিতে দেখাচ্ছেন, আমরা তো আর সিডি দেখি না, তাতে তো ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে যে আলোচনা হচ্ছে যে তাদের জন্য কোনো আইন নয়, এটা শুনতে কি ভালো লাগে? এটা আজকে কেন আজকে ঠিক জায়গাটা আজকে তদন্ত হচ্ছে না? এই তদন্ত দেখার জন্য সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, তারপরে কি এখন ওই চন্দ্রযান থেকে কি আজকে মানব অন্য মানব আনতে হবে ইনভেস্টিগেশন করার জন্য? আমি আপনি আমাকে এই উত্তরটা দিন বেশ। এবং তার পাশাপাশি সত্যিই তো সাধারণ মানুষ যাবে কোথায়?